এবার দার্জিলিং ঘোরা হবে আরো বেশি সহজ। বহুদিনের জটিল সমস্যা সমাধান করলেন মমতা। পর্যটকদের জন্য দারুণ সুখবর শোনালো রাজ্য পর্যটন মহল। এবার এক টিকিটে হাতের মুঠোয় আসবে আস্ত দার্জিলিং, নয়া উদ্যোগে লাফাবেন আপনিও। বাংলার ভ্রমণ প্রেমীদের সুখবর শোনালো রাজ্য সরকার, এবার থেকে টাইগার হিল যাত্রা হবে আরো বেশি সহজ। এতদিন টাইগার হিলে যেতে চরমভাবে হীনস্থা হতে হতো যাত্রীদের, কুপনের কারণে নানা ধরনের সমস্যায় পড়তো পর্যটকরা। এবার পর্যটকদের সুবিধার্থে ও টাইগার হিল যাত্রাকে আরো বেশি সহজ সাধ্য করতে বড়সড় উদ্যোগ নিল বাংলার পর্যটন মহল। পর্যটন মহলে নতুন সিদ্ধান্তের ফলে এবার থেকে টাইগার হিল যেতে কুপনের যে সমস্যা হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কারণ এতদিন টাইগার হিল যেতে দার্জিলিং সদর ট্রাফিক গার্ড থেকে কুপন নিতে হতো গাড়ি চালকদের, এখানেই পড়তো লম্বা লাইন, যার ফলে বেজায় সমস্যা দেখা দিত। এমনকি টিকিট না পেয়ে যাত্রা বাতিল করতে বাধ্য হতো বহু পর্যটক, অনেকেই কুপন না পেয়ে খালি হাতে ফিরে আসতেন, বহু মানুষই ইচ্ছে থাকলেও যেতে পারতেন না। এই সমস্যার সমাধান করলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। এতদিন দার্জিলিং সদর ট্রাফিক গার্ড থেকে টাইগার হিল যাওয়ার কুপন পেত 250টি গাড়ি, এবার এর সাথে জুটলো আরো 50টি কুপন। জোর বাংলো ট্রাফিক গার্ড থেকে মিলবে এই কুপনের সুবিধা। কুপন সংগ্রহ করার সময় সীমা যাওয়ার আগের দিন 8টা থেকে সন্ধ্যে 6টা। শিলিগুড়ি দার্জিলিং ও সিকিম নম্বরের গাড়ির চালকরাই কেবল এই কুপন পাবেন, প্রাইভেট নম্বরের গাড়ির চালকেরা এই কুপন পাবেন না।